বাংলাদেশের একটি হ্যাকার গ্রুপ দাবি করছে তারা মিয়ানমারের বেশ কিছু সরকারি দপ্তরের ওয়েবসাইটে সাইবার হামলা চালিয়ে রোহিঙ্গাদের উপর নিপীড়নের প্রতিবাদ জানিয়েছে সাইবার সেভেন্টি ওয়ান বাংলাদেশি হ্যাকার নামের এই গ্রুপটি নিজেদেরকে এথিক্যাল হ্যাকার গোষ্ঠী বলে দাবি করে গ্রুপটির একজন মুখপাত্র তানজিল আল ফাহিম বিবিসি বাংলাকে জানিয়েছে রোহিঙ্গা ইস্যুতে প্রতিবাদ জানানোর জন্যই তারাই হামলার পরিকল্পনা করে এ পর্যন্ত গ্রুপটি মিয়ানমারের যেসব সাইটে হামলা চালিয়েছে বলে দাবি করছে তার মধ্যে আছে মিয়ানমারের প্রেসিডেন্টের দপ্তরের ওয়েবসাইট কাস্টমস বিভাগ তত্ত্ব মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় ব্যাংক তানজিন আল ফাহিম দাবি করছেন তাদের হামলার পর এসব সাইট বেশ কিছুক্ষণ বন্ধ ছিল তারা এসব সাইটে রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধের দাবি সম্মিলিত ব্যানার সেটে দেন তিনি জানিয়েছেন যতদিন পর্যন্ত রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধ না হবে ততদিন তারা এরকম সাইবার হামলা চালিয়ে যাবেন সাইবার সেভেন্টি ওয়ানের আগেও বিভিন্ন দেশের সাইটে হামলা চালিয়েছে বাংলাদেশে যুদ্ধপরাধীদের বিচার নিয়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক যখন উত্তেজনা তৈরি হয়েছিল তখন এই গ্রুপটি কয়েকটি পাকিস্তানি সাইট হ্যাক করে বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীরগুলিতে ফেলানি নামে এক কিশোরী নিহত হওয়ার পর ভারতীয় কিছু সাইটেও হামলা চালিয়েছিল এই গ্রুপটি ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন